আজকাল আমরা সবাই কম বেশি মোবাইল ফোন দিয়ে ছবি তুলি, ভিডিও করি। তবে যদি পেশাগত কন্টেন্ট বানানোর দিকে যদি আমাদের ঝোঁক থাকে, সেক্ষেত্রে কিন্তু কন্টেন্টের মান নিয়ে একটা সেখানে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে। আর যেহেতু মোবাইল ফোন ডিভাইসটা যদিও খুব ছোট এবং এটাকে ব্যবহার করারও আসলে কিন্তু চ্যালেঞ্জটাও এখানে বেশি, সেটা যদি অ্যামেচার ফিল্ম মেকার হয় বা জার্নালিস্ট হয়, দুই শ্রেণীর মানুষের জন্যই কিন্তু আসলে এই ফোনটাকে ভালোভাবে ব্যবহার করা একটা কিন্তু চ্যালেঞ্জের হিসাবে আমি দেখি। কারণ হচ্ছে আমি অনেক মানুষের সঙ্গে যখন কথা বলি, তারা জানতে চায় আসলে মোবাইল ফোনটাকে ব্যবহার করে কীভাবে একটা মানসম্মত কন্টেন্ট আমরা বানাতে পারি। কারণ একটা কন্টেন্ট বানানোর জন্য যেভাবে পোস্ট প্রোডাকশনের কাজ করতে হয়, আবার প্রি প্রোডাকশনও ঠিক একই রকমভাবে কাজ করতে হয়। তবে যেই জিনিসটা মোবাইল ফোনের জন্য, বিশেষ করে যারা তরুণ ফিল্ম মেকার, যারা আসলে কম বাজেট দিয়ে ছোট ছোট ভিডিও বানাতে চাচ্ছে, এখন বিশেষ করে ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে তরুণদের জন্য, যারা নিজেদের ক্রিয়েটিভিটি দেখানোর একটা সুযোগ এখানে পাচ্ছে, তো তাদের জন্য আসলে মোবাইল ফোনটাই হচ্ছে একমাত্র হচ্ছে ডিভাইস যেটি দিয়ে তারা ছবি ধারণ করতে পারে, অডিও রেকর্ড করতে পারে। যেহেতু আমরা অডিও নিয়ে কথা বলছি, কারণ অডিও হচ্ছে ভালো মানের ভিডিও তৈরির অন্যতম একটা পূর্ব শর্ত। আপনার যদি ভালো মানের অডিও থাকে, আপনি কন্টেন্টটাকে কিন্তু অন্য স্তরে নিয়ে যেতে পারেন। আর যদি অডিও কোয়ালিটি অনেক খারাপ থাকে, শোনা যাচ্ছে না, বিশেষ করে লাইভের সময় আমরা এটা দেখি, বিশেষ করে ফেসবুক লাইভের ক্ষেত্রে আমরা প্রায়ই হচ্ছে কমেন্টে দেখতে পাই যে অডিও শোনা যাচ্ছে না। এটা আসলে হচ্ছে দু ধরনের প্রবলেম হতে পারে, বিশেষ করে লাইভের ক্ষেত্রে। যেহেতু আমরা অডিও নিয়েও কথা বলছি, সো আমি চেষ্টা করব সব ধরনের বিষয়গুলো যেখানে অডিও রিলেটেড সেই বিষয়গুলোকে আলোকপাত করার। লাইভের ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে দেখি যে কেন অডিওটা খারাপ পাচ্ছি, দুটো কারণ হতে পারে। এক, সেখানে হচ্ছে ইন্টারনেট কানেকশন পোর্ট থাকতে পারে। নাম্বার দুই, আপনি হয়তো কোনো এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার না করতে পারেন, শুধুমাত্র আপনার ডিভাইসে যে ইনবিল্ট মাইক্রোফোনটা আছে সেটিই হয়তো আপনার হচ্ছে আপনার শব্দটাকে ক্যাচ করছে। সো যখন আপনি লাইভ করবেন, বিশেষ করে ফেসবুক লাইভ মোবাইল ফোন দিয়ে, আপনি চেষ্টা করবেন সবসময় একটা এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করার, তাহলে আপনি অডিও কোয়ালিটি ভালো পাবেন। সুতরাং অবশ্যই আপনি যখন ফেসবুকে লাইভ করবেন, আপনি চেষ্টা করবেন একটা এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করার, তাহলে আপনি ভালো মানের অডিও পাবেন। এবার আসি ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে। আপনারা যখন ভিডিও রেকর্ড করবেন মোবাইল ফোন দিয়ে, সেক্ষেত্রে বেশ কয়েক ধরনের মাইক্রোফোন আপনার ব্যবহার করতে পারেন। কারণ হচ্ছে আসলে মাইক্রোফোন ব্যবহার না করলে আপনি শুধুমাত্র আপনার ফোনে যে ইনবিল্ট মাইক্রোফোনটা রয়েছে সেটি দিয়ে আসলে আপনি ভালো মানের কিন্তু অডিও আপনি পাবেন না। সেটা আসলে যে মানেরই ফোন আপনি ব্যবহার করেন না কেন, সেটা অ্যান্ড্রয়েড হোক আর iOS আইফোন হোক। সুতরাং আপনাকে একটা এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতেই হবে, সেটা যদি ল্যাপেল মাইক্রোফোন হয় বা ল্যাভেলার মাইক্রোফোন হয়, বা সেটা হতে পারে ইন্টারভিউ মাইক্রোফোন হতে পারে, বা শর্টগান মাইক্রোফোন হতে পারে। বাজারে বিভিন্ন ধরনের মাইক্রোফোন রয়েছে। সো আপনার পছন্দ বা আপনার যে বাজেট রয়েছে সেই বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনি এ ধরনের মাইক্রোফোনগুলো আপনি কালেকশন করতে পারেন। মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করার জন্য, বিশেষ করে অডিওটা ভালো মানের কীভাবে পাবেন, সে বিষয়ে কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধরুন আপনি স্পটে আছেন, আপনি ভুলে গেছেন আপনার মাইক্রোফোন নিতে, এক্সটার্নাল মাইক্রোফোন বা ল্যাপেল যাই বলি না কেন, আপনি ভুলে গেছেন, বাট আপনার পকেটে হচ্ছে আপনার হেডফোন রয়েছে। তো হেডফোনটা ব্যবহার করেও আপনি কিন্তু ওই সময়ের অডিও রেকর্ড করতে পারেন। কারণ প্রতিটি হেডফোনে একটা চিপ রয়েছে, একটা ভয়েস রেকর্ডার চিপ রয়েছে, সেই রেকর্ডের চিপটা আপনি আপনার অডিও সোর্সের কাছে যদি ধরেন, তাহলে আপনি ভালো মানের অডিও পেতে পারেন। এটি একটি টিপস। এর বাইরে হচ্ছে আপনি যদি হচ্ছে শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে হচ্ছে ভিডিও রেকর্ড করেন, তাহলে আপনার অডিও সোর্সের কাছেও কিন্তু আপনি আপনার যদি একটা সেকেন্ড ফোন থাকে আপনি সেটি দিয়ে দিতে পারেন, তাহলে সেই ফোনে আপনি অডিওটা রেকর্ড করে নিতে পারেন, পরে যখন আপনি এডিট করবেন অডিওটা বসিয়ে নিতে পারেন। এগুলো আসলে বিভিন্ন ইমার্জেন্সি সিচুয়েশন হলে সেখান থেকে আপনি কীভাবে বেরিয়ে আসবেন সেই বিষয়গুলোর ক্ষেত্রে আপনি এই দুটি টিপস আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাট সবচেয়ে ভালো হবে আপনি যদি নিজের জন্য বাজার থেকে কোনো ধরনের একটা হচ্ছে ল্যাপেল মাইক্রোফোন কিনে নিতে পারেন। সেক্ষেত্রে আমি হচ্ছে যে সবাইকে যেটা সাজেস্ট করি বা সবাই যেটা ব্যবহার করে কম বেশি, সেটা হচ্ছে যে বয়া ল্যাপেল মাইক্রোফোন। এটি আমাদের দেশে সহজলভ্য, মোটামুটি সব ধরনের ক্যামেরা বা মোবাইলের দোকানগুলোতে পাওয়া যায়, এবং এটি হচ্ছে বাজারে যে দামে বিক্রি হয় 1000 থেকে 1200 টাকা। সো এ ধরনের একটা মাইক্রোফোন আপনারা কালেক্ট করতে পারেন। এবং এটার হচ্ছে ফ্যাসিলিটিস হচ্ছে যে আপনি একই সঙ্গে আপনার হচ্ছে ক্যামেরা, DSLR ক্যামেরা এবং একই সঙ্গে মোবাইল ফোন আপনি ব্যবহার করতে পারেন। বয়া ছাড়াও বাজারে আরও বেশ কয়েক ধরনের মাইক্রোফোন রয়েছে, যেমন রোডের স্মার্ট ল্যাব। স্মার্ট ল্যাবের বিষয়ে হচ্ছে বলতে গেলে যেটুকু আমি বলতে চাই সেটা হচ্ছে একটু হচ্ছে বেশি দাম বয়ার থেকে, প্রায় 50 ইউরোর কাছাকাছি। এছাড়া আপনি নিতে পারেন বয়ার আরও একটি মাইক্রোফোন, শর্টগান মাইক্রোফোন,
মাইক্রোফোন নিতে পারেন, সেটা একটা অমনি ডিরেকশনাল মাইক্রোফোন, অর্থাৎ আপনার চারপাশের শব্দ এই মাইক্রোফোন ক্যাপচার করবে। এবং আরও একটি মাইক্রোফোন রয়েছে বাব ইন্টারভিউ মাইক্রোফোন, এটাও বয়ার, এটা হচ্ছে হ্যান্ডেল মাইক্রোফোন, অর্থাৎ আপনি যখন কারো ইন্টারভিউ নেবেন, বিশেষ করে টেলিভিশন ইন্টারভিউতে আমরা এগুলো দেখে থাকি, আপনি হাতে মাইক্রোফোনটা নিয়ে আপনি ইন্টারভিউ নিতে পারেন। এই ধরনের মাইক্রোফোনগুলো মোবাইল সাপোর্টেড, মোবাইলের জন্যই আসলে তৈরি করায়, এগুলো আপনি নিতে পারেন। এগুলো হচ্ছে যে নিলে আপনার আসলে অডিও নিয়ে বাড়তি কোনো চিন্তা থাকবে না, কারণ হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন আপনাকে নিতেই হবে ভালো মানের অডিও পেতে হলে। মোবাইল দিয়ে ভিডিও ধারণ করার আরও বেশ কয়েকটি কৌশল রয়েছে যেগুলো আপনার জানা উচিত। সেগুলো হচ্ছে, আপনি যখন মোবাইল দিয়ে হচ্ছে ভিডিও ধারণ করবেন, তার আগে আপনার ফোনের সেটিংসে গিয়ে আপনার এয়ারপ্লেন মুডটা অন করতে হবে। তাহলে যেটি হবে, আপনি ফিল্মিং করছেন প্রায় টানা 5 মিনিট, এবং আপনার যদি এয়ারপ্লেন মুড যদি অন না থাকে, তাহলে হচ্ছে যে আপনার ওই 5 মিনিটের ভিডিও ফুটেজ নষ্ট হয়ে যেতে পারে যদি ওই সময় কোনো ইনকামিং কল আসে। সেক্ষেত্রে যে কোনো ধরনের ইন্টারভিউ বা মোবাইল দিয়ে যে কোনো ধরনের ফিল্মিং করার আগে আপনার অবশ্যই উচিত হবে আপনার ফোনের এয়ারপ্লেন মুডটি অন করে রাখার। স্টোরি যখন আপনি বানাবেন, তখন আপনার চারপাশে অনেক শব্দ হবে, বিশেষ করে এই শব্দগুলোকে আমরা বলি অ্যাম্বিয়েন্স সাউন্ড। আপনার স্টোরিটাকে এস্টাবলিশ করার জন্য, আপনার এনভায়রনমেন্টটাকে এস্টাবলিশ করার জন্য এ ধরনের সাউন্ডগুলো আসলে স্টোরির সঙ্গে আমরা রাখি। বাট যদি দেখা যায় এ ধরনের শব্দ বেশি থাকে আপনার স্টোরির যে পারপাস তার থেকেও যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার আশেপাশে কোনো হচ্ছে শব্দ কম রয়েছে এ ধরনের পরিবেশে গিয়ে আপনি শ্যুট করতে পারেন। আপনার যদি এক্সটার্নাল মাইক্রোফোন থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করে শ্যুট করতে পারেন, তাহলে ওই আশেপাশে যে শব্দগুলো কিছুটা কম আসবে। এছাড়া আপনি যদি শব্দ ধারণ করেন আপনার মোবাইল ফোন দিয়ে, এবং সেটিও আপনি ইচ্ছা করলে আপনার মোবাইল ফোন দিয়েই সম্পাদনা করতে পারেন, সেক্ষেত্রে কিছু অ্যাপ রয়েছে, বা চাইলে সরাসরি অ্যাপ দিয়েও হচ্ছে রেকর্ড করতে পারেন। আইফোন বা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য এ ধরনের কিছু ভালো মানের অ্যাপ রয়েছে প্লে স্টোর বা iOS অ্যাপ স্টোরে। যেমন হচ্ছে আইফোনের জন্য যে অ্যাপটা আসলে খুব ভালো এবং বিশেষজ্ঞরা যে অ্যাপটাকে রেকমেন্ড করেন, সেটা হচ্ছে ভয়েস রেকর্ডার প্রো। ভয়েস রেকর্ডার প্রো হচ্ছে একই সঙ্গে ফ্রি ভার্সন রয়েছে, এবং চাইলে আপনি এর আপডেটেড ভার্সনটাও নিতে পারেন। খুব ভালো মানের একটি অ্যাপ, বিভিন্ন ধরনের ফিচার রয়েছে এই অ্যাপটা, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যারা আইফোন ব্যবহার করেন। এছাড়া যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তারা ওয়েব প্যাড দেখতে পারেন। ওয়েব প্যাড হচ্ছে যদিও মাল্টি প্ল্যাটফর্ম অ্যাপ, অর্থাৎ অ্যান্ড্রয়েডে রয়েছে iOS-এ রয়েছে, আপনারা ওয়েব প্যাডটা দেখতে পারেন। যারা পডকাস্ট পছন্দ করেন, অর্থাৎ যারা অডিও শুনতে পছন্দ করেন, তারা অ্যাঙ্কর অ্যাপটা ব্যবহার করতে পারেন। অ্যাঙ্কর একই সঙ্গে iOS এবং অ্যান্ড্রয়েড দুটি প্ল্যাটফর্মই রয়েছে। এই অ্যাপটি বিশেষত হচ্ছে আপনি এই অ্যাপটি ব্যবহার করে একই সঙ্গে ভয়েস রেকর্ড করতে পারবেন, এডিট করতে পারবেন, এবং এডিট শেষে ওই অডিও ট্র্যাকটি আপনি আপনার অ্যাঙ্করের যে পডকাস্ট চ্যানেল রয়েছে সেখানে আপনি আপলোড করতে পারবেন, এবং আপলোড করা শেষে সেই লিঙ্কটি আপনি আপনার বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। এ ধরনের বেশ কিছু অ্যাপ রয়েছে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে, এবং আপনার জন্য যেটি পছন্দ এবং আপনার কাজের সঙ্গে যেটি যায় সেটি আপনি ডাউনলোড করে নিতে পারেন।